নিউ বাংলা, সমস্যা নয় সমাধানে। আশরাফুল ভাই, আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগতম। পলিয়ার, আপনাকেও ধন্যবাদ। এই এই ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমে আসলে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে বা অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা, তাদের সবার সঙ্গে এক ধরনের একটা যোগাযোগ স্থাপনের একটা সুযোগ তৈরি হয়েছে এই 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 মহামারীর সময়ে। তো এই ধরনের উদ্যোগগুলো নেয়ার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই যে আপনার গল্প, আজকে যে আপনি শুক্রবারের গল্প দেখলাম আমি, হি 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 গল্পটার নাম, একটা সেলের মাস্ক বিক্রি করার কথোপকথন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই গল্পটা পড়ে কিন্তু আমার রাশিয়ান গল্প অ্যান্টন অ্যান্টন চেকভের কথা মনে পড়ছে। অ্যান্টন চেকভের বেশিরভাগ গল্প কিন্তু মানে এই ধরনের আর কি, সামাজিক এবং সেটা হচ্ছে মনঃসমীক্ষণের ব্যাপার থাকে, তারপর যে সমাজের ভিতরে যে এক ধরনের আমাদের দ্রোহ প্রতিবাদ থাকে, সাধারণ মানুষের এক ধরনের ঘৃণা থাকে, সে যে গালিগালাজ করছে, এই বিষয়টাকে আপনি একজন গল্পকার হিসাবে কিভাবে দেখছেন? না, আসলে আমরা তো হচ্ছে সমাজ, যদি সমাজকে যদি আমরা একটা দর্পণ হিসেবে চিন্তা করি এবং সেই দর্পণে যদি আমরা নিজেদের চেহারাটাকে দেখার চেষ্টা করি, যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা সেটা দেখি না, সে দেখার চেষ্টা করলে কিন্তু আমরা আমাদের আমাদের অবস্থানটা এবং আমাদের ভূমিকা, সেটা মানে পজিটিভ অর্থে হোক আর নেগেটিভ অর্থে হোক, আমরা কিন্তু দেখতে পারি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটা হচ্ছে যে আমরা আসলে দেখি না বা দেখার চেষ্টা করি না, অথবা দেখেও আমার সামনে একটা পরিষ্কার আয়না থাকার পরেও যদি আমি চোখ বন্ধ রাখি তাহলে কিন্তু আমি দেখতে পাবো না আর কি। তো এই যে অনেকগুলো মেকানিজমের একটা ফলাফল আজকের আমরা যে দেখছি না বা দেখতে পাচ্ছি না বা দেখতে চাচ্ছি না, তো ওই দৃষ্টিকোণ থেকে আসলে আজকে হঠাৎ করে এই গল্পটা আমার মাথায় আসলো। একেবারেই নর্মালি আমি মোবাইলে মানে গল্প টল্প লিখি না, ল্যাপটপে লিখেই হচ্ছে যে রাখি, কিন্তু হঠাৎ করে মাথায় আসলো এবং তখনই লিখে পোস্ট দিলাম। তো এটাও একটা আসলে বলার একটা একটা সুযোগ, আমাদের লেখকদের জন্য কথা বলার সুযোগ নেই যেটা বলা হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমাদের লেখকদের চিৎকার চেঁচামেচি গলাবাজি এটা না করে আমরা আমাদের লেখার মাধ্যমেই আমাদের কথাগুলো বলতে পারলে সবচেয়ে ভালো। এবং আপনি চেকভের কথা বলছেন বা পৃথিবীর বড় বড় লেখক যারা, তাদের তারা কিন্তু তাদের লেখনীর মাধ্যমেই এ ধরনের সিচুয়েশন বা অবস্থানগুলোকে আমাদের সামনে তুলে ধরেছেন, দেখেই কিন্তু আমরা আজও তাদেরকে স্মরণ করি। হ্যাঁ, ঠিক কথা বলছেন, আপনি একটা খুব চমৎকার কথা বলেছেন ভাই। আপনি কিন্তু একই সঙ্গে কবি, কথাকার এবং আপনি হচ্ছে চিকিৎসক, তো আপনার কাছে তাহলে এই প্রশ্নটা আমি করতেই পারি যে আমাদের শিশুকালে যে একটা আমাদের মানসিক বৃদ্ধি হয়ে যায়, সাইকোলজিস্টরা বলছেন, মনোবিজ্ঞানীরা বলছেন যে মানুষের 5 বছরের ভিতর যে মানসিক বৃদ্ধি হয় সারা জীবনে সে ওইটুকুই বাড়তে থাকে, এই ব্যাপারটাকে কিভাবে দেখেন আপনি? না, এটা এই কারণেই আমরা বলি যে আমরা যেটা বিশ্ববিদ্যালয়, স্কুল, আমরা বিভিন্ন কলেজ পড়াশোনা করি, কিন্তু আমরা আসলে ভুলে যাই বা এখনো ভুলে যাচ্ছি বা আমাদের সন্তানদের ক্ষেত্রেও, সেটা হচ্ছে যে প্রথম এবং সবচাইতে ভালো স্কুল হচ্ছে বাড়ি, এবং সবচাইতে ভালো শিক্ষক হচ্ছেন পিতামাতা, তারপরে আত্মীয় স্বজন বলতে আমরা মানে দাদা দাদি, চাচা মামা ফুপু, আশেপাশে যাদেরকে পাই তারা হচ্ছে আমাদের শিক্ষক। তো এই জিনিসটা ভুলে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে আমরা মানে আমাদের আমাদের সময় যেটা হয়েছে যে আমার মা হচ্ছে, আমি যেটা বললাম যে আমার দাদার পরে আমার মা, তারপর আমার বাবার ভূমিকা, কিন্তু এই যে কোনটা ভালো কোনটা খারাপ, এর যে পার্থক্যটা এত চমৎকার ভাবে বুঝিয়ে দেওয়ার কাজটা কিন্তু তারা করেছেন। আমি হয়তো বলছি না যে আমরা এখন অন্যায় করি না বা করছি না, কিন্তু আমি বুঝে যাই যে আসলে কোন কাজটা অন্যায় হচ্ছে আর কি। মানে ন্যায় অন্যায়ের যে পার্থক্যটা, এটা কিন্তু ওই বাড়ির থেকেই শিখতে হবে, সহনশীলতা সেই একেবারে ছোটবেলার থেকেই শিখতে হবে, এবং এই শিক্ষাটা যারা পেয়েছে তারা সারা জীবন কিন্তু সেটাকে মানে তার বুকের ভিতরে সে এটাকে নিয়েই ঘুরে, এবং এটাই তার এক ধরনের, আমি বলবো যে এক ধরনের মানে ডিপোজিট, সেই ডিপোজিট ভাঙিয়েই কিন্তু বাকি সময়টা তাকে পার করতে হয় বা করা উচিত আর কি। ঠিক বলেছেন যে আমরা কিন্তু পরিবার থেকে সবচেয়ে বড় ভালোভাবে শিখতে পারি ভাই। এখানে কিন্তু আমরা এখন দেখি যে আমাদের আগের যে যৌথ ফ্যামিলি গুলো কিন্তু এখন একক ফ্যামিলি হয়ে গেছে। আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন কি আপনি যৌথ ফ্যামিলি পেয়েছেন, এবং পেলে আসলে এখনকার একক ফ্যামিলির কাছে যৌথ ফ্যামিলি বড় অবদানটা কি?
কি মনে? যৌথ ফ্যামিলি মানে আমাদের যৌথ ফ্যামিলি তো বটেই, আমাদের বেশ চমৎকার কিছু ব্যাপার আছে আর কি। আমার আমার স্মৃতিতে খুব চমৎকার কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমার দাদারা ছিলেন চার ভাই, দাদারা চার ভাই এবং চার ভাইয়ের ছেলে মেয়ের সংখ্যা ছিল প্রায় 23-24 জন, 23-24 জন। এই 24 জনের মধ্যে যে সবচাইতে বড় তাকে আমরা বড় আব্বা বলতাম, সেটা কিন্তু আমার দাদার ছেলে না, মানে আমার আপন দাদার না, আমার বড় দাদার যে ছেলে তাকে আমরা বড় আব্বা বলতাম। দেখা যাচ্ছে যে সবচেয়ে ছোট দাদার যে ছেলে সে বয়সে হচ্ছে মেজো, তাকে আমরা মেজো আব্বা বলতাম। আবার দেখা যাচ্ছে যে আমার আব্বার চাইতে ছোট কিন্তু সে আবার অন্য দাদার, তাকে আমরা ছোট আব্বা বলি, এখনো এভাবে বলি। আমাদের বড় আব্বা, মেজো আব্বা, ছোট আব্বা সবাই জীবিত আছেন। আবার দেখা যাচ্ছে যে অন্য চাচার কাছে আমার আব্বা আবার বড় আব্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা খুব মজার একটা ব্যাপার, কারণ যেহেতু আমি আমার আব্বাকে তো বড় আব্বা বা ছোট আব্বা ডাকতে পারছি না, কিন্তু আমার অন্য কাজিনরা কিন্তু আমার আব্বাকে, বয়স যেহেতু বেশি উনার অন্য ভাইদের তুলনায়, আমার আব্বা আবার কয়েকজনের বড় আব্বা, আবার অন্য জনের আব্বা আবার কয়েকজনের মেজো আব্বা, মানে মেজো আব্বা এবং মেজো আম্মা, এভাবে আমরা বড় আম্মা, বড় আব্বা, ছোট আব্বা, ছোট আম্মা এভাবে বলি। আর আমার আপন যে চাচা তাদেরকে আমরা কাকা বলি। আমার দুই, আমার তিন চাচা আছে যাদেরকে আমরা কাকা বলি, তো সেটাও মেজো কাকা, ছোট কাকা, বড় কাকা এভাবে বলি। কিন্তু আব্বার জায়গাটা হচ্ছে ওই জায়গায় যে আমরা বড় আব্বা বলি। তো যেটা হয়েছে যে এই যে আমরা চারটা বাড়ি আলাদা আলাদা ছিল, কিন্তু আসলে একটা বাড়ি। দেখা গেছে যে আমি সকালে নাস্তা করছি এক বাড়িতে, দুপুরের স্কুল থেকে এসে খাচ্ছি এক বাড়িতে, সন্ধ্যার সময় আরেক বাড়িতে খাচ্ছি। এইটা আসলে কি আমাদের মনটাকে বড় করতে শেখায়। আপনি যত বড় পরিবেশে বড় হবেন আপনার মনটা তত বড় হবে। এখনকার যেটা সমস্যা হচ্ছে যে আমরা বলছি এই যে এখন ঢাকা শহরের যে বা শহরের যে পরিবারগুলো, এমনকি গ্রামেও সেই পরিবারগুলো আসলে আমাদের উদার হতে শেখাচ্ছে না, বরং আমাদেরকে খুব একটা ছোট মানসিকতা নিয়েই বড় হতে চেষ্টা করছে, এবং আমরা খুব আত্মপ্রেমে এখন ভুগছি, আমরা নিজেদের ছাড়া বাইরের আর কারো কোনো খোঁজ খবর রাখছি না। তো আমার কাছে যেটা ভাই আপনি ভয়ের জায়গায়, প্রথম, হ্যাঁ বলেন বলেন। আমার কাছে যেটা ভয়ের জায়গা হচ্ছে যে আজকের যে প্রজন্মটা, যখন তারা একটা পরিবারের কর্তা হবেন আজ থেকে 15, 20 বা 25 বছর পরে, তখন তারা আসলে কিভাবে তার তার যে দায়িত্বটা সেটা কিভাবে পালন করবেন। আমরা কিন্তু এখনো চেষ্টা করি আমার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন তাদের খোঁজ খবর রাখতে, কিন্তু যে ছেলেটা এখন একেবারেই 2 রুমের একটা ফ্ল্যাটে বড় হচ্ছে, সেই ছেলেটা যখন একটা পরিবারের কর্তা হবে, তখন তো সে আসলে তার মধ্যে ওই শিক্ষাটাই নাই যে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো বা সাহায্য করা। ওই জন্য খুব এই এই প্রজন্মটা যখন দায়িত্ব নিবে এক একটা পরিবারের, তখন কি হবে এটা নিয়ে কিন্তু খুবই শঙ্কার মধ্যে, সিরিয়াসলি খুব শঙ্কার মধ্যে আছি আর কি। তো আমরা আমাদের ছেলে মেয়েকেও বোঝানোর চেষ্টা করি যে দেখো আসলে এটা আমরা করে এসেছি, তোমরাও করো, হয়তো পুরোটা পারবো না কিন্তু সেই চেষ্টাটা আমাদের সবার করা উচিত। ভাই আপনি লেখালেখির এই বিষয়টা কবে ঢুকলো আপনার মাথায়, এ কল্পনা স্বপ্ন? লেখালেখির বিষয়টা বেসিক্যালি যেটা হয়েছে আর কি, যে বই পড়ার একটা অভ্যাস ছিল, বই পড়া মানে যখন আমি বিশেষ করে 8-এ উঠলাম, 8-এ, 7-8-এ যখন উঠি, তখন বই পড়ার একটা একটা ব্যাপক নেশা আসলে মানে কাজ করতো। এবং গ্রামের মধ্যে সেভাবে বই টয়ে যে খুব পাওয়া যেত সেটাও না, কিন্তু সবচেয়ে সুবিধা যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার জেলা স্কুলের একটা চমৎকার সমৃদ্ধ লাইব্রেরি আছে, সেখানে প্রতি বৃহস্পতিবার একটা করে লাইব্রেরি ক্লাস হতো, এবং এই লাইব্রেরি ক্লাসে একটা করে বই নেয়া বাধ্যতামূলক ছিল। তো এই সুযোগটাকে আমরা কাজে লাগাতাম, এই বই নিতাম, এবং অনেক সময় লাইব্রেরি টিচার আমাদেরকে বই পড়েছি কিনা সেটার জন্য টেস্টও করতো, যে আদৌ ওই বইটা আমি পড়েছি কিনা, লেখকের নাম কি, বা বইটা কি সম্পর্কে, বইটা সম্পর্কে কি বলেছে। তো এরকম একটা এই সুযোগ একটা ছিল। আর একটা ছিল হচ্ছে যে আমার বাবা চাচা দুজনই ব্যাংকার থাকার ফলে ওনারা ওই অফিসের পত্রিকাটা, আমার চাচা বিশেষ করে মানে ছোট আব্বা যেটা, উনি অফিসের পত্রিকাটা নিয়ে যেতেন, সংবাদ পত্রিকা নিয়মিত একাধিকবার পড়া হতো আমার। তারপরে হচ্ছে যে উনি যাই যাই দিন পত্রিকাটা নিতেন, মানে যেটা ওই ওই সময় যেটা ট্যাবলয়েড যাই যাই দিন, সেই যাই যাই দিনটা আমার প্রায় মানে 1 সপ্তাহ বা পর পর যে যাই যাই দিন সেটা প্রায় মুখস্থ করে ফেলতাম আর কি। সো আর হচ্ছে যে স্কুলের বই আশেপাশে অনেকেই মানে বাসা টাসা থেকে বাড়ির থেকে কারো যদি বই পেতাম পড়তাম আর কি। তো লেখার ব্যাপারটা হলো কি, যখন আমি ইন্টারমিডিয়েটে রাজশাহী কলেজে ভর্তি হলাম, তখন থেকেই আসলে কবিতাটা মূলত এক ধরনের একটা পছন্দের জায়গা ছিল, যদিও পড়াশোনা তো যেটা বলছি যে করছে, এবং কলেজে আসার ফলে আমার আমার জন্য আরো একটু রাস্তাটা উন্মুক্ত হলো। রাজশাহী কলেজে পড়ার ফলে বই পাওয়ার যে দুষ্প্রাপ্যতা আমার গ্রামে ছিল সেটা
কেটে গেল এবং আমার হাতে আমি সহজেই আসলে বই কেনা বা বই পড়া বা বই সংগ্রহ করা সেটা খুব সহজ হলো। এই তখন থেকে আসলে লেখালেখির একটা চর্চা ছিল, কিন্তু প্রকাশের ব্যাপারে কখনো ওভাবে চিন্তাও করিনি। এমনকি মেডিকেল কলেজে ভর্তির সময়ও অনেকগুলো ডায়েরি আছে যেগুলো কবিতার লেখা বা কবিতার মতো করে লেখা, অনেক অনেক ডায়েরি এখনো সেগুলো আমি সংগ্রহই আছে আমার। কিন্তু প্রকাশ করার চিন্তাটা আসলে আসলো পরে, অনেক পরে। আমার 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 সঙ্গে যারা লেখেন তারা অনেক আগের থেকে লেখেন, কিন্তু আমি আসলে অনেক পরে আসলো, ঢাকায় আসার পরে আমার যেটা হলো যে আপনি আপনি ঢাকা কবে আসলেন ভাই? ঢাকায় কত আমি সালে আসলেন? ঢাকা ঢাকা এসেছি 2005-এর এপ্রিল মাসে, কিন্তু ওই ঢাকা আসার পরে কিন্তু লেখালেখির জগৎটা থেকে দূরেই ছিলাম আমি। তখন কেরিয়ার নিয়ে ব্যস্ত, কোথায় চাকরি করব, পড়াশোনা কি করব, বাচ্চা কাচ্চা হলো। বেসিক্যালি একদম লেখা মানে প্রকাশ আমার মনে হয় অনেক পরে, 2013-র দিকে। তারপরেও আমার এক বন্ধু সুলাইমান সুমনকে তো সবাই চেনে, সে দীর্ঘদিন লেখালেখি করে, সে জানতো আমার ব্যাপারে, বলে তুই তো ভালো লিখিস বা তোর তো লেখা আমি জানি যে আছে, তুই কিছু লেখাপত্র দে। তো ওই আর কি, মানে 2013 মানে তো আসলে মাত্র লেখা শুরু মানে করাই বলতে হবে আর কি। অনেকের ক্ষেত্রেই অনেকের জায়গায় আমি শিশু আর কি, মানে লেখার বয়স চিন্তা করলে একেবারেই শুরু করা, যেটা যেটা একটু দেরিতে শুরু হয়েছে, সেটা নিয়ে আমার মধ্যে কোনো হতাশা বা কোনো কাজ করে না। আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি, বাকিটা সময় আসলে ঠিক করে দিবে যে আমি কোথায় আছি বা থাকবো। আপনি ওই যে লাইব্রেরির কথা বলছিলেন যে আপনার পড়ার অভ্যাস তৈরি হলো, আমরা কিন্তু অনেক লেখকদের দেখি যে বই চুরির অভ্যাসটা তৈরি হয়। আপনার ভিতরে আপনি কোনো বইটাই চুরি করছিলেন নাকি কোনো সময়? হ্যাঁ ডেফিনেটলি, বই চুরি করার ব্যাপারটা তো আছেই, কারণ ভালো বই যেটা সেটাই চুরি করেছি, আমারও অনেক বই চুরি গেছে, তো এটা কাটাকাটির মতো একটা ব্যাপার হয়েছে আর কি। মানে আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করে যখন মেডিকেল কলেজে ভর্তি হই, ওই সময় আমি আমার স্পষ্ট মনে আছে, যখন আমি হোস্টেল উঠি তখন আমার সঙ্গে তিনটে ট্রাঙ্ক ভর্তি বই এবং আমার আমার ওই বেডপত্র নিয়ে আমি হোস্টেলে যাই। কিন্তু যাওয়ার পরে সবাই যখন দেখলো যে এর কাছে অনেক বই, অনেক সিনিয়র জুনিয়র বই টই নিয়ে নিয়ে যেত, কিন্তু ওই বইগুলো আর মানে ফেরত পাইনি। তো হ্যাঁ, আর চুরি করার ব্যাপারটা হচ্ছে যে একেবারে যে লাইব্রেরি বা বইয়ের দোকান থেকে বই চুরি সেরকম না, কিন্তু কারো বাসায় গিয়ে কোনো বা বই অনেক বই নিয়ে না দেয়া, এই ব্যাপারটা তো আসলে আছে, এখনো আছে মনে হয়, বই একজনের থেকে নিয়ে না দেওয়ার ব্যাপারটা এখনো এখনো চালু রেখেছি আর কি। আর একটা বিষয় হচ্ছে ভাই, ওই সময়ে কিন্তু আমাদের কিছু প্রিয় লেখক আমাদের বাছাই হয়ে যায় এবং বলা যেতে পারে ওই পড়ার অভ্যাস থেকেই কিন্তু আশরাফ জুয়েলরা বা পলিয়াররা কিন্তু লেখক বা কবি হয়ে ওঠে। ওই সময় আপনার প্রিয় লেখক কারা হয়ে ওঠে একটু যদি বলতেন? ওই বেসিক্যালি সময়টায় যেটা, হ্যাঁ বেসিক্যালি কাদের যেটা লেখা তখন হলো, কারা প্রিয় হয়ে ওঠে? বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে যে যেটা বললাম যে ইন্টারমিডিয়েটে রাজশাহী কলেজে ভর্তি হওয়ার ফলে আমার সামনে একটা মানে খুব চমৎকার একটা একটা উইন্ডো ওপেন হলো। কারণ হচ্ছে রাজশাহী কলেজের যদি কেউ যারা জানে, রাজশাহী কলেজ থেকে 2 মিনিটের হাঁটা পথ হচ্ছে যে যেখানে সমস্ত লাইব্রেরি গুলা ছিল তখন, এখন অবশ্য আমি জানি না, সম্ভবত উঠে গেছে, কিন্তু আমাদের হোস্টেল থেকে 2 মিনিট হাঁটলেই একেবারে শহরের মেইন একটা জায়গা, এবং সেখান থেকে আর 2 মিনিট হাঁটলে জাতীয় মানে যেটা বিভাগীয় গ্রন্থাগার। তো এই জায়গাগুলোতে গিয়ে আমরা পড়ার সুযোগ পেতাম, এবং আমি বিভাগীয় যেটা, গ্রন্থাগার হ্যাঁ গ্রন্থাগার, বিভাগীয় গ্রন্থাগার, তো যেটা হলো আমার ক্ষেত্রে সেটা হচ্ছে যে বিশেষ করে কথা সাহিত্য পড়ার ব্যাপারটা আমি মানে পড়তে পড়তে আমার যেটা হলো যে মূলত আমি ওপার বাংলার কথা সাহিত্যটাই আসলে ওই বয়সে আমাকে অনেক বেশি টেনেছে। সেটার কারণ বলতে পারি না, সেটা এমন হতে পারে যে হাতের কাছে হয়তো ওই বইগুলো আমি সহজেই পেয়ে গেছি, আমাদের আমাদের সময়ে সুনীল সমরেশ বা শীর্ষেন্দু বা শঙ্কর বা এরা যারা, হাতের কাছে সহজেই ওই বইগুলো পাওয়ার ফলে এগুলো হয়তো একটু বেশি পড়া হয়েছে। পরের দিকে আসলে বাংলাদেশের লেখকরাও যারা আছেন পড়া হয়েছে, কিছু বিশ্ব সাহিত্যে তো সেটাও মানে বেশ কিছু পড়া হয়েছে বা হচ্ছে। তো এটা আসলে একটা নেশার মতো ছিল, পড়াটা একটা নেশার মতো ছিল, এবং একটা বই আমি এমনও হয়েছে যে একটা বই ভাই? একাধিকবার পড়েছি আর কি। বইয়ের বিষয়ে আমরা একটু এবার ভিন্ন দিকে চলে যাব। মানে আমি আপনি খেয়াল করেছেন কিনা, আমার আজকে বিষয় ছিল যে করোনা কালে বইয়ের ভূমিকা এবং করণীয়। মানে বিশেষ করে আমরা এখন নতুন কিছু শব্দের সাথে পরিচিত হয়েছি, বিশেষ করে আইসোলেশন, তারপর হোম কোয়ারেন্টাইন, এই যে শব্দগুলো আমাদের কাছে ছিল না, বা লকডাউন। তো হুম হুম এই যে হুম লকডাউনে পড়ে আমরা যখন আইসোলেশনে বা হোম কোয়ারেন্টাইনে থাকি,
এই সময়গুলোতে আমরা কিন্তু এখন বিভিন্নভাবে দেখেছি যে সিনেমা বলেন, বই বলেন, নাটক বলেন, এগুলো সময় কাটানোর জন্য সবচেয়ে ভালো মাধ্যম হয়েছে। কিন্তু আসলে বই হিসাবে এই কোয়ারেন্টাইনের কালে আপনি একজন চিকিৎসক হিসাবে একজন করোনা যদি রুগীও হয় বা তারা যদি বাড়িতে থাকেন, সেক্ষেত্রে বইয়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আপনি আপনার কাছে কি মনে হয়? বেসিক্যালি যেটা হচ্ছে আর কি, আমি আমার আমার ব্যক্তিগত নাম্বারটা বেশ কয়েকটি বড় বড় গ্রুপে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন গ্রুপে দেয়া আছে, অনেকেই ফোন করছেন। ফোন করে যতটা না অসুস্থ, মানে করোনার তার চাইতে বেশি হচ্ছে মানসিক ভাবে তারা বিপর্যস্ত আর কি, মানসিক ভাবে বিপর্যস্ত। এবং তাদের সঙ্গে যখন কথা বলছি, তখন তারা যে লক্ষণগুলো বলছেন সেগুলো করোনার না, মূলত হচ্ছে যে মানসিক অস্থিরতা বা ডিপ্রেশনের কারণে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বই পার্টিকুলার ব্যাপারটা এরকম নয়, এরকম হচ্ছে যে আপনার যে কাজটি করতে ভালো লাগে, মানে আপনি যে কাজটি করলে আনন্দ পান, এই আনন্দ পাওয়াটা হচ্ছে কি, আমরা আনন্দ পাই কিন্তু এটার মেডিকেল যে ব্যাপারটা ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে আমাদের ব্রেনের মধ্যে এক ধরনের হ্যাপি হরমোন রিলিজ হয়, এই হরমোনটা রিলিজ হওয়ার ফলে আমাদের মধ্যে ভালো লাগার যে অনুভূতিটা সেটা তৈরি হয়। তো সেটা কারো বই পড়ার থেকে হতে পারে, কারো মুভি সিনেমা দেখার থেকে হতে পারে, কারো এক্সারসাইজ থেকে হতে পারে, কারো গাছের চর্চা থেকে হতে পারে, কারো প্রিয় বন্ধুর সঙ্গে আড্ডা থেকে হতে পারে, কারো পরিবারের সদস্যের সঙ্গে সময়। এটা এক একজন আসলে এক এক রকম, ব্রেন এক একজনের ব্রেন এক এক ভাবে এই 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 হরমোন গুলো সিক্রেট করে। সেই ক্ষেত্রে বই তো সার্বজনীন, কারণ বই পড়তে ভালো লাগে আমাদের সবারই অনেকের, সেক্ষেত্রে বই অবশ্যই একটা ইম্পর্টেন্ট, এবং সময় কাটানোর জন্য কিন্তু বই চমৎকার একটি মাধ্যম। এমনকি আমি তো মনে করি যে ভিজুয়াল যে সিনেমা বা আমাদের মোবাইল স্ক্রিন বা আমাদের টিভির স্ক্রিনও কিন্তু আমাদের ক্ষতি করে, কিন্তু আমরা যদি বই পড়ি সে বই পড়াটা আমাদের এই ক্ষতিগুলো করে না আর কি। এই জন্য বই আমাদের মোবাইলের যে স্ক্রিন বা টেলিভিশনের বা আপনি ল্যাপটপের স্ক্রিন বলেন, এগুলো তো আমাদের মানসিক মানসিক অস্থিরতা তৈরি করে। না, এগুলো তো চোখের উপরে এবং ব্রেনের উপরে একটা কন্টিনিউ প্রভাব আছে, কারণ আমি যখন একটা মোবাইলে কিছু দেখছি আমার মনোযোগ তো সম্পূর্ণ সেই সেই কন্টেন্টের উপরেই থাকতে হচ্ছে, আবার যখন আমি একটা মুভি দেখছি সেটাও মনোযোগটা এখানে, ব্রেন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের চোখ দুটাই হচ্ছে ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে এখন যেটা বলা হচ্ছে যে স্ক্রিন টাইম কমানোর জন্য বলা হচ্ছে, এবং এটা এক ধরনের নেশায় পরিণত হয়েছে। বিভিন্ন রিসার্চে বলা হচ্ছে যে হঠাৎ করে এটা বন্ধ করলে যেরকম নেশা বন্ধ করার ফলে যেরকম উইথড্রল সিস্টেম হয়, এখন কিন্তু এই যে স্ক্রিন টাইম হঠাৎ করে বন্ধ করলে অনেকেরই সেরকম হচ্ছে, সেই ক্ষেত্রে এটাও ধীরে 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 কমিয়ে নিয়ে আসা খুবই জরুরি। এবং এই স্ক্রিনের ফলে, সেটা মোবাইল হোক বা টিভি বা হচ্ছে সিনেমায় হোক, আমাদের বই পড়ার নেশাটা কিন্তু কমে গেছে। আমাদের যারা বাচ্চা কাচ্চা তারা এখন বইটাই সহজে হাতে নিতে চায় না, তারা মানে 10 বারের জায়গায় একবারও বই হাতে নেয় না, তারা ভাই 10 বারই মোবাইলে। যেটা হচ্ছে যে পেতে পারি, কিন্তু আসলে আমরা যেটা হয় যে উপকারী কন্টেন্টের চাইতে অপকারী কন্টেন্টের দিকেই আমাদের নজরটা থাকে বেশি বা মনোযোগ বেশি থাকে, সেক্ষেত্রে আমরা উপকারের চাইতে আমাদের অপকারী বেশি হয়। ফেসবুকে যেটা হয় যে হ্যাঁ, এক ধরনের যোগাযোগ তো হচ্ছে আমাদের বন্ধু বান্ধব বা পরিচিত জনের সঙ্গে বিভিন্ন ধরনের জিনিস পাচ্ছি, কিন্তু ফেসবুকের সবচেয়ে বড় বিপদটা হচ্ছে আমি যদি আজকে একটা একটা এক ধরনের সিদ্ধান্ত জানিয়ে দেই যে এইটা ঠিক হলো না, ওটা ও ঠিক করলো না, বা অমুক জায়গায় একজন মারা গেছে বা অমুক জায়গায় একজনকে মেরে ফেলা হয়েছে, মানুষ যাচাই করার চেষ্টা করছে না, ওটাকেই গ্রহণ করছে, বিশেষ করে নেতিবাচক খবরগুলোকে তারা এটাকে গ্রহণ করে এটারই প্রচার চালিয়ে যাচ্ছে কোনো যাচাই বাছাই না করে। সেই ক্ষেত্রে যার বিরুদ্ধে এই অপপ্রচার বা যার বিরুদ্ধে এই প্রচারটা হচ্ছে, তার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, এবং সে এই ধরনের ক্ষতির থেকে কিন্তু নিজেকে রক্ষা করতে পারছে না, এটার থেকে বড় ধরনের ক্ষতির দিকেও কিন্তু অনেক সময় তার তাকে চলে যেতে হচ্ছে। তো এই যে যাচাই না করেই প্রচার করা বা যাচাই না করেই একজন থেকে আরেকজনের কাছে এক ধরনের একটা নেতিবাচক খবর পৌঁছে দেওয়ার জন্য ফেসবুক কিন্তু খুব খারাপ ভাবেই কাজ করছে। আবার এটাও ঠিক যে আমরা যে বিভিন্ন যে ছোট ছোট যে কয়েকটা ঘটনা আমরা দেখলাম, যে যে আমাদের শিশুরা যে আন্দোলন করলো বা আরো ছোট ছোট যে আন্দোলন গুলো, সেগুলো কিন্তু আবার ফেসবুকের মাধ্যমেও কিন্তু বেশ কিছু মানে ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা বা সম্পৃক্ততার ব্যাপারটা আমরা ঘটেছে আর কি। আমরা হচ্ছে আপনি আপনি হচ্ছে আমরা আপনার লেখালেখিতে আবার যাব। আমরা একটু হচ্ছে করোনা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে করোনায় কিন্তু আপনারা চিকিৎসকরা বলছেন যে যদি কেউ আক্রান্ত হয়
তাহলে সে ঘরে থেকে চিকিৎসা নিক। এবং এটা কিন্তু ঠিকই খুবই একটা জোরালো ভাবে আপনারা বলছেন, এবং আমরা যারা গণমাধ্যমে আছি সংবাদকর্মী তারাও কিন্তু বলছি যে আপনারা ঘরে থাকেন, ঘরে থেকে সুস্থ হওয়া সম্ভব এবং সেটা আরো বেশি ফলাফল ভালো হয়। সেক্ষেত্রে সবাই জানে না যে ঘরে বসে আসলে কিভাবে সে সেবাটা নিবে। সেখানে মনে করেন আপনারা যে অনেক সেবার পদ্ধতি আছে, মানে এই ঘরে থেকে যে 14 দিন সেবা নিবে, এই সেবার পদ্ধতিটা আসলে কেমন একটু যদি বলতেন। এটা আসলে করোনা নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে বিভিন্ন টিভি, মানে বিভিন্ন মিডিয়া, পেপার পত্রিকা বা বিভিন্ন প্রচার মাধ্যমগুলোই, কিন্তু আমরা কয়েকটা বিষয় খুব স্পষ্ট ভাবে একটু দর্শকদেরকে আমরা যদি বলতে চাই বা মনে রাখি আমরা, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায়। প্রথম কথা হচ্ছে যে 80% রোগী করোনা যারা পজিটিভ তাদের কোনো লক্ষণ নাই, তার মানে সে একেবারে সুস্থ মানুষের মতোই জীবনযাপন করছে, তো সে জানেও না যে তার করোনা হয়েছে। এটা 1 নম্বর বিষয়। তার মানে 80-100 জনের মধ্যে 80 জনকে আমরা আসলে সরিয়ে ফেললাম, একটা গ্রুপ করে ফেললাম, যে যাদের তাদের করোনা হোক বা না হোক তারাকে আমরা সুস্থ ধরে নিচ্ছি। বাকি 20%-এর মধ্যে দেখা যাচ্ছে যে 15% রোগীর আমরা বলছি মাইল্ড টু মডারেট তাদের সিমটম। সে মাইল্ড এবং মডারেট সিমটম গুলা কি, সেটা হচ্ছে কারো কাশি আসে, কারো গলা ব্যথা, কারো কাশি বা গলা ব্যথা, কারো হালকা জ্বর, কারো শুধু জ্বরের সময় কাশি, মানে এই 2-3টা লক্ষণ আর কি প্রকাশ পায়। তো এই লক্ষণ গুলা নিয়ে কিন্তু বাড়িতে চিকিৎসা করা সম্ভব, মানে যদি, যেহেতু করোনার কোনো একেবারে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে লক্ষণ গুলা জ্বর, ঠান্ডা, কাশি, গায়ে ব্যথা, গলা ব্যথা, এটার যে ট্রিটমেন্ট আগে দিয়েছি অন্য যে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনে, এখনো কিন্তু সেটাই দিচ্ছি। আমরা কিন্তু নতুন কিছু অ্যাড করছি না। আমরা আগেও বলেছি যে ব্যথা হলে বা জ্বর আসলে প্যারাসিটামল খান। আমরা আগেও বলেছি যে আপনার হচ্ছে যে এখন নতুন যে সংযুক্তটা হচ্ছে সেটা হচ্ছে যে ইমিউন সিস্টেমটা, যেহেতু যে কোনো ভাইরাল ইনফেকশন আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে খুব খুব কমিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমরা বলছি যে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে রাখার জন্য বিভিন্ন ভিটামিনস, বিভিন্ন সাপ্লিমেন্টস মানে, এবং প্রোটিন জাতীয় খাবারের কথা আমরা বেশি বলছি। তো এগুলা আমি কিন্তু যেটা বলছি যে প্রতিদিন যে এই রোগীদের সঙ্গে কথা হয়, এমনও গেছে যে অনেক খারাপ রুগীও কিন্তু বাসায় থেকে সুস্থ হয়ে উঠেছেন, মানে 70-73 বছরের বয়সের অনেক রোগী, 65-70-এর মধ্যে বা 75-এর মধ্যে, যারা আমাদের কথা ঠিকঠাক মতো শুনেছেন, তারা এখন জানাচ্ছেন যে 15 দিন পরে তার বাবা বা তার মা সুস্থ। তার মানে সুস্থ হওয়া সম্ভব, কিন্তু সচেতনতা এবং সচেতন থাকা এবং চিকিৎসকের, যে কোনো একজন চিকিৎসকের সংস্পর্শে থাকা, যেন যে কোনো পরামর্শ নেওয়া যায়। তো এই যে 15% রোগী বাড়ির থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন, বাকি 5%-এর কাউকে হসপিটালে যাওয়া লাগছে, কাউকে আইসিইউতে যাওয়া লাগছে। তো মানে হয়ে গেল 100 জনের মধ্যে যদি আমরা 5 জন রোগীকে হাসপাতালে ভর্তি করা লাগে, তার মানে এই যে আমাদের প্রতিদিন 4,000 রোগী হচ্ছে, 200 বা 300 রোগীকে ভর্তি করা লাগছে। আর মৃত্যুর ব্যাপারটা এর সঙ্গে বলে ফেলি, সেটা হচ্ছে যে আমাদের দেশে ভাই মৃত্যুর ব্যাপারে আমরা যাচ্ছি না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মৃত্যু আসলে এটা এটা আমাদের আমাদের দেশে কিন্তু মৃত্যু কমই হচ্ছে আমার মনে হচ্ছে। আমরা বলতে চাই আপনি আপনারা কিন্তু চিকিৎসকরা বলেছেন যে ঘরে থেকে মানে যে চিকিৎসাগুলো, বিশেষ করে মনে করেন যে রোদ রোদ পোহাতে পারেন, ছাদে গিয়ে রোদ পোহাতে পারেন, বা আপনারা যে বারবার গরম পানি ব্যবহার করার কথা, তারপরে হচ্ছে লেবুর রস শরবত খাওয়ার কথা, এই ব্যাপারগুলো যদি একটু বলতেন, মানে ঘরে সে আচ্ছা হ্যাঁ ঘরে বুঝতে সে পেরেছি আর কি। কাজগুলো করবে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা যেটা বলছি যে যেমন গরম পানির কথা আপনি মানে তুমি বললা, সেটা হচ্ছে যে গরম পানি আসলে কি কাজ করে আমাদের করোনার ক্ষেত্রে। আমরা জানি যে আমাদের এই দুই জায়গায় দুটা টনসিলের ফোসা আর কি, মানে একটা জায়গা যেখানে গিয়ে ব্যাকটেরিয়া বা ভাইরাস গুলো জমা হয়ে থাকার সুযোগ পায়, এবং এরা এখানে থেকে তাদের নাম্বারটা বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে তারা হচ্ছে যে আস্তে করে এই যে ফ্রাস নালী দিয়ে ফুসফুসে যায়। ফুসফুসে গেলে সে তার নাম্বারটা আরো সহজেই দ্রুত তার নাম্বার বাড়িয়ে ফেলতে পারে। তো ওই গরম পানি বা গড়গড়ে করার ব্যাপারটা হচ্ছে যে এই জায়গা দুটোকে পরিষ্কার রাখাটাই হচ্ছে গরম পানি ইউজ করতে বলার একমাত্র উদ্দেশ্য। যে গরম পানিতে আমরা যদি কুলি করে ফেলে দিই তাহলে তো সে বাইরেই পড়ে গেল, আর গিলে নিলে স্টমাকে চলে গেল। খাদ্যথলিতে গেলে যে খাদ্যথলির যে pH বা অ্যাসিডিটি সেটাতে সে বাঁচবে না, কিন্তু ফুসফুসে গেলে সে তার নাম্বারটা বাড়াবে। তো এটা হচ্ছে গরম পানির একটা ব্যাপার। রোদের ব্যাপারটা আমরা বলছি এটা সার্বজনীন, আসলে এই করোনার সময় এটা বেশি উচ্চারিত হচ্ছে, কিন্তু ভিটামিন ডি এর সোর্স কিন্তু একমাত্র সূর্য রশ্মি আর কি। এবং ভিটামিন ডি আমাদের শরীরে এমন জায়গা নাই যেখানে সে কাজ করে না, বিশেষ করে গায়ে ম্যাজম্যাজ করা, গায়ে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, মানে অনেক ধরনের কাজ ভিটামিন ভিটামিন ডি এর।
ওই ভিটামিন ডিটা যেহেতু আমরা সূর্য রশ্মি থেকেই একমাত্র পাই, সেক্ষেত্রে ওই যে রোদে বসার প্র্যাকটিসটা যদি আমরা করি, বিশেষ করে আমরা যারা সুযোগ আছে যাদের, কিন্তু আমাদের আবার মায়েদের বা আমাদের আমাদের বোনেদের, এদের আবার এই সুযোগটা আসলে নাই। সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে সাপ্লিমেন্ট, মানে ক্যাপসুল ফর্মে বা ইনজেকশন ফর্মে যেটা পাওয়া যায় সেটা ভিটামিন ডিটা রেগুলার খাওয়ার জন্য, কারণ এটা ইমিউন সিস্টেমকে খুব ভালো রাখে। ভিটামিন সি এর কথা বলা হচ্ছে, ওটাও ইমিউন সিস্টেমকে মানে হেল্প করে। তারপরে হচ্ছে যে ওই যে মাউথ গার্গেল করা, একই উদ্দেশ্য। এবং আমি আরেকটা আজকের মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে যে গরম, মানে কুসুম গরম পানি দিয়ে যদি গোসল করা যায় তাহলেও কিন্তু অনেক উপকার, কারণ শরীরে গরম পানি টাচ হলে শরীরের যে স্কিনের যে সেলগুলো আছে সেগুলো ওয়ার্ম হলে সেগুলোর থেকে সেগুলো এক ধরনের একটা মানে এক্সারসাইজের মতো হয়, এবং তাদের শরীরে যেগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যাওয়ার যে জিনিসগুলো সেগুলো বের হয়ে যেতে পারে, এবং এখানে রক্ত চলাচলটা বাড়ে। মূলত হচ্ছে যখন আমরা গরম পানি দিয়ে গোসল করি, এই তাপমাত্রার ফলে আমাদের ওই স্কিনের ব্লাড প্রেশার বাড়ে, সরি ব্লাড সার্কুলেশনটা বাড়ে, এবং এই সার্কুলেশন বাড়ার ফলে, ব্লাড প্রবাহটা বাড়ার ফলে তার ভিতরে প্রত্যেকটা সেলে তো আমরা জানি যে কিছু বর্জ্য পদার্থ জমা থাকে, যখন ব্লাড প্রবাহ বাড়বে তখন এগুলো ওয়াশ আউট ভালো হবে আর কি। ওয়াশ আউট ভালো হলে আমরা আসলে ভালো থাকতে পারবো, বা ভালো থাকাটা আমাদের জন্য, আমাদের ইমিউন সিস্টেমটাকে ভালো রাখবে আর কি। অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাই আমরা এবার আরেকটু অন্য প্রেক্ষাপটে চলে যাব, সেটা হচ্ছে হ্যাঁ আপনার প্রথম প্রথম মানে লেখাটা, প্রথম কবিতা কবে লিখেছিলেন বা প্রথম গল্প কবে লিখেছিলেন, মনে আছে আপনার? বা প্রথম লেখাটা হ্যাঁ কবে লিখেছিলেন? কবিতাটা কবিতা তো আসলে অনেক আগে, ওই যেটা বললাম যে এটা 96, ডায়েরি লিখছেন? 95, হ্যাঁ 95-96 এর দিকে হচ্ছে আমার কবিতা কবিতা লেখার শুরু। 95-96 মানে আমি আপনার তখন ফার্স্ট আপনার ইয়ার প্রথম সেকেন্ড ইয়ার। লেখা কোথাও ছাপা হলো কোনো কাগজে কবে বা কোনো ম্যাগাজিনে? এইটা এইটা তো যে যেটা হয় আর কি, কলেজের মানে যে ম্যাগাজিন গুলো প্রকাশিত হতো সেখানে লেখা প্রকাশিত হয়েছে, জাতীয় দৈনিকে। এটাও হচ্ছে, এটাও ঢাকাতে এসেই আসলে, ওই যেটা বললাম অনেক পরে, আমার স্পষ্ট মনে আছে আমাদের সংবাদ পত্রিকায় ওবায়েদ আকাশ ভাই আমার একটা কবিতা হচ্ছে প্রথম প্রকাশ করলেন। আর গল্প লেখার ব্যাপারটা, আমার যেটা মনে হয় যে আমার মধ্যে আসলে প্রচুর গল্প আছে বা ছিল, এখনো প্রচুর গল্প আছে। আমি আমার ভেতরে যে ধরনের প্লট আমি নিয়ে ঘুরি প্রতিদিন, তাতে আমি হয়তো আগামী 5-10 বছর টানা লিখে গেলে ওইগুলো শেষ হবে কিনা বলা মুশকিল, সেই সুযোগটা হয়তো পাচ্ছি না হয়তো বিভিন্ন কারণে। গল্পটা আমার মধ্যে ছিল, গল্পটাও লেখা শুরু করলাম আমি মনে হয় 2015 সালের শুরুর দিকে, কিছু পত্রিকায়, বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হলো, বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত হলো। তারপরে তো হচ্ছে 18 সালে, 18 সালেই তো আমার প্রথম গল্পের বইটা মানে প্রকাশ হলো আর কি, 18, আমরা হ্যাঁ আমরা কিন্তু 18 তে। চিকিৎসক আশরাফ জুয়েলকে অত চিনি না, মানে চিকিৎসক আশরাফ জুয়েলকে আমরা কম চিনি, আমরা হ্যাঁ লেখক আশরাফ জুয়েলকে চিনি, কবি বা গল্পকার। যেরকম মনে হ্যাঁ করেন জাফর ইকবালকে আমরা অন্য ডাক্তার বা অন্য কোনো পেশা হিসেবে চিনতাম না, তাকে লেখক হিসেবে চিনতাম। তো আপনার এই না যে পরিচয়, এখন আপনাকে মানে আপনি কোন পরিচয়ে দিলে আপনার ভালো লাগে, যে কবি বললে না গল্পকার বললে না চিকিৎসক বললে, কোনটা? না, আমি আসলে আমার এরপরের বইগুলোর থেকে চিকিৎসক শব্দটা উঠিয়ে দিব আর কি, এটা হচ্ছে প্রথম কথা। আমাদের বাংলাদেশের বাংলাদেশের সাহিত্যের কিছু দৈন দশা আছে, সেটা পাঠক লেখক সবার দিক থেকেই অনেকেই মনে করেন যে, বা অনেক হয়তো এটা করেছেনও, যে তাদের পেশাকে ব্যবহার করে তারা সাহিত্যকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এর চাইতে বড় মূর্খতা আসলে বা মূর্খামি আমার কাছে মনে হয় এর চাইতে আর নাই। তো আমার নামের পেছনে ডাক্তার বা নামের শুরুতে ডাক্তার, এটা আসলে আমি আমার কোনো বইতে রাখবো না, একদম একদম ফুল অ্যান্ড ফাইনাল। এর পরবর্তী কোনো বইয়েই আমার পেশার ব্যাপারটা উল্লেখ থাকবে না, প্রথম 2-3টা বইয়ে আসলে বুঝে না বুঝে এটা করেছি। এবং আমি ডেফিনেটলি আজকেও আমার বাচ্চাদেরকে বলছিলাম যে আমি তো ফুল টাইম লেখক হতে চাই, তোমাদের মতামত কি? আমার বাবা আমার মেয়ে বললো যে হ্যাঁ তুমি হয়ে যাবে, আমাদের পড়াশোনাটা শেষ হলে তুমি একদম ফুল টাইম লেখক হয়ে যাবে আর কি। তো ওইরকম একটা প্রস্তুতি ভিতরে ভিতরে কিন্তু চলছে বলিয়ার, একেবারে সত্য কথাই বলি যে খুব বেশি দিন হয়তো আমি চাকরি করব না চিকিৎসক হিসেবে, ডাক্তার হিসেবে থাকবো, সে যেটা এখনো আছি বা সারা জীবনই থাকবো, যেটা মানুষের পাশে দাঁড়ানোর যে যে সুযোগ আমাকে ডাক্তারি পেশা আমাকে এনে দিয়েছে সেটা, কিন্তু ওই গদবাঁধা চাকরি হয়তো না করে হয়তো। সাথে সাথে আমরা এবার আরেকটা আরেকটা প্রেক্ষাপটে চলে যাব আপনার, মানে হুম 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 আপনি এই যে এখন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে আপনি গল্প লিখবেন বা আপনি আর অন্য আপনি একদম গদবাঁধা একটা চাকরি ছেড়ে দিবেন, দিয়ে আপনি লেখালেখিতে যাবেন। তাহলে লেখালেখিতে যাবার পর আপনার মানে ফিউচার প্ল্যান থাকে মানুষের, যে আপনি কি কি করবেন বা আপনি কোন ধরনের গল্প লিখবেন, উপন্যাস লিখবেন? এর আগে আমি জানতে চাইবো স্পেসিফিক যেটা,
সেটা হচ্ছে যে করোনাকালে এই যে স্বাস্থ্য খাতের যে সংকট, বা আমরা আমাদের দেখেছি যে বিভিন্ন জায়গায় আমাদের সীমাহীন দুর্বলতা আমরা দেখলাম, তো এটা তো সারা পৃথিবীতেই আছে। তো আমরা মনে করেন যে আমাদের কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে দুর্যোগের উপরে আমাদের লেখাপড়া আছে, কিন্তু আমাদের ভাইরাস নিয়ে লেখাপড়া নাই কেন? মানে এটা আপনার কাছে কি মনে হয়েছে চিকিৎসক হিসেবে একজন? না না, ভাইরাস নিয়ে লেখাপড়া নাই কথাটা ঠিক না, কিন্তু ভাইরাস হচ্ছে খুব মিস্টিরিয়াস একটা একটা জিনিস, যার বিরুদ্ধে চিকিৎসা বিজ্ঞান নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু দুঃখজনক হলে সত্য আসলে সেই কাঙ্ক্ষিত সফলতা এখনো পাইনি, আদৌ পাবে কিনা আমরা জানি না। একেবারে শুরুর দিকে মানে গত শতাব্দীর যখন আমরা চিকেন পক্স এর কথা বলতাম, সেটার বিরুদ্ধে একটা টিকা আবিষ্কার করা গেছে, কিন্তু এরপরে কিন্তু এই যে এইডস ও একটা ভাইরাস দিয়ে হচ্ছে সেটাও কিছু করা যায়নি। প্রতি বছর যে ভাইরাল ফিভার গুলো আসে এগুলোর বিরুদ্ধেও সেধরনের কোনো একবারে স্পেসিফিক চিকিৎসা কিন্তু করা যায়নি, বা ইরাডিকেট করা যেটা বলে, যে একদম ভাইরাস মুক্ত করে ফেলা যেটা, সেটা কিন্তু করা যায়নি। কিন্তু চিকিৎসা বিজ্ঞান চেষ্টা করে যাচ্ছে, সেই চেষ্টার ফল আদৌ আমরা দেখতে পাবো কিনা আমাদের জীবন দশায় সেটাও আমরা জানি না। আমরা যেমনটা শুনছি যে করোনার একটা ভাইরাস ভ্যাকসিন আবিষ্কারের কথা হচ্ছে, আমরা ভুলে যাচ্ছি বা অনেকেই জানি না, আমরা মনে করি যে ভ্যাকসিন মনে হয় পুরোপুরি কিউর করে দেয়, ব্যাপারটা সেরকম না। ভ্যাকসিন হচ্ছে এক ধরনের জিনিস যেটা শরীরে ওই ভাইরাসটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে, তাকে শরীরে ঢুকলে তার কার্যক্ষমতা কমিয়ে ফেলতে চেষ্টা করে। কিন্তু তাই বলে যে ভাইরাসটা মরে যাচ্ছে সেটা কিন্তু না। ভাইরাস, যেই করোনা ভাইরাস আছে সেই করোনা ভাইরাস থাকবেই, আগেও ছিল, কিন্তু এটা এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি। এবং আমরা মানে সৃষ্টিকর্তার কাছে আমাদের এই প্রার্থনা থাকবে যে ওই করোনা ভাইরাসও যেন আস্তে 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 তার শক্তিটা কমে, সে যেন অন্য আর 10টা ভাইরাসের মতোই থেকে খুব কম ক্ষতি করে তারা হচ্ছে যে মানে মানে আমাদেরকে এই অবস্থা থেকে আসলে মুক্তি দেয় আর কি। এটা এর বাইরে আসলে চিকিৎসা বিজ্ঞানও কিছু বলতে পারছে না। আপনি কিন্তু হচ্ছে এই করোনাকালীন সময়ে আপনারা চিকিৎসক যারা, তারা হচ্ছে আমাদের প্রথম সারির যোদ্ধা। তো আপনার আপনার এই যে আপনি চিকিৎসা দিচ্ছেন, বা আপনি নিজেও অনেকদিন আইসোলেশনে মানে আপনার হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে, তো আপনার এই রোগীর পাশাপাশি থেকে বা রোগীর বিভিন্ন সিমটম বা বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপনার অনুভূতি কি, আসলে কি আপনার কি মনে হয় বিষয়টাকে? অনুভূতি এক কথায় যদি বলতে চাই, আসলে যে মানুষ হিসেবে আমরা মানুষ আসলে খুব নিজেকে সৃষ্টির, আমরা যদিও আমরা জানি যে আমাদেরকে বলা হয়েছে সৃষ্টির সেরা জীব, কিন্তু মানুষের ক্ষমতাটা খুবই আসলে আমার কাছে মনে হয় যে অত্যন্ত সীমিত। আসলে আমরা অনেক নিজেদেরকে বড়াই করি, আমরা বলি যে আমরাই সবকিছু কন্ট্রোল করছি বা আমাদের সেই সক্ষমতা আছে, এটা পুরোপুরি একটা মানে পুরোপুরি ভুল একটা ধারণা। আসলে আমরা খুবই খুবই কম শক্তির বা কম লড়াই করার আমাদের অ্যাবিলিটিটা একেবারে যে নাই, সেটা সামান্য একটা ভাইরাস আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমরা এখন বলছি যে এটা হচ্ছে সুপার পাওয়ারের যুগ, এবং আমরা বলছি যে এই সময়টা বিজ্ঞানের সবচেয়ে উৎকর্ষ সময়, কিন্তু সবকিছুকে একেবারেই মিথ্যা প্রমাণ করে অদৃশ্য একটা ভাইরাস যেটাকে চোখেও দেখা যায় না, সেই হচ্ছে গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেল আর কি। তো সেক্ষেত্রে এই জায়গা থেকেও যারা যারা এই ধরনের নিজেদেরকে বড়াই করেন, পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশ বা যেসব ব্যক্তিরা, তারা অন্তত পক্ষে একটা মেসেজ পরিষ্কার ভাবে পাচ্ছেন যে আসলে কোনো শক্তি শক্তি নয়, শক্তি আসলে এক জায়গার থেকেই আর কি। হ্যাঁ, তো এটাও খুব খুব জরুরি একটা মেসেজ আমার কাছে মনে হচ্ছে করোনা কালে আর কি। আর ওই আর কি, যে যে ঠিক মানুষ বলছেন যখন অসুস্থ, হ্যাঁ, ভাই। আমরা এবার মানুষ হচ্ছে যখন তাহলে আমরা বলি আমরা আর কি, আপনার ফিউচার প্ল্যানে চলে যাব। সেটা হচ্ছে আপনি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন যে আপনি এবার একদম মানে ফুল টাইম লেখক হয়ে যাবেন, আমরা সেটা চাচ্ছি। তো আপনি প্রথমে গিয়ে কিন্তু মানে কোন ধরনের উপন্যাস বা কোন ধরনের গল্প, বা এই করোনা কালের উপলব্ধিতে আপনার কোনো গল্প উপন্যাস বড় আকারে রচিত হবে কিনা কোনো প্ল্যান আছে? করোনা নিয়ে আসলে লকডাউন নামে একটা উপন্যাসের খসড়া অলরেডি আমার লেখা শেষ হয়ে গেছে আর কি। যেই 14 দিন আমি মানে 22 সময়টাই করোনা, প্রতিদিনের যে ব্যাপারগুলো ঘটছে সেগুলো নিয়ে অলরেডি একটা 35,000 শব্দের একটা খসড়া মানে তৈরি আছে, কিন্তু এটার সঙ্গে আমি আরো বেশ কিছু এলিমেন্ট যোগ করব যেটার জন্য আমার একটু রিসার্চ করার দরকার আছে। সেটা করে এটা একটা বড় উপন্যাসেই রূপ দেওয়ার ইচ্ছা হয়েছে, কারণ
করোনার সঙ্গে এর অতীত বর্তমান, আমাদের অতীত বর্তমান এগুলাও, এবং আমাদের যে যে ধরনের আমরা আমরা কি বলবো যে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, সেটাকে এই সময়ে না বলে আমি হয়তো একটু অন্য একটা সময়ের, হয়তো ভবিষ্যতের একটা সময়ের আশ্রয় নিব, বা অতীতের একটা সময়ের আশ্রয় নিয়ে আমাকে আমি বলার একটা চেষ্টা করব। এটা একটা বড় কাজ হবে আশা করি, আমি জানি না, যদি ওই খসড়াটি নিয়ে আমি কিছুদিন কাজ করতে পারি তাহলে এটা কমপ্লিট করতে পারবো। আর বেশ কিছু গল্প লিখছি, প্রায় প্রতিদিনই আমি লিখি, প্রতিদিনই লিখছি যতটা পারছি, যেখানে বের হয়ে পারছি। বেশ কিছু গল্প প্রকাশও হয়েছে, এর মধ্যে করোনা নামেও একটা, করোনা ক্রান্তি নামে একটা গল্প প্রথম আলোতে প্রকাশ হয়েছে। তারপরে আরো বেশ কিছু গল্প প্রকাশের পথে আছে, আরো কিছু নির্মাণের পর্যায়ে আছে, হট করে তো আসলে গল্প লিখে ফেলাও যায় না। কবিতার ব্যাপারটাও টুকটাক লিখছি, কিন্তু ওই যেটা হয়েছে আর কি, যে কবিতা চাইতে আমাকে এখন মনে হয় কথা সাহিত্যই বেশি টানছে। তো এরকম হতে পারে, একজন ব্যর্থ কবি একজন ভালো কথা সাহিত্যিক হতে পারে। তো এটা আসলে ব্যাপারই না, আমরা কিন্তু সবাই কবিতা দিয়ে শুরু করি ভাই। আপনি দেখেন আমাদের আহমদ ছফারা বলেন বা আহমদ শরীফ বলেন, এদিকে মনে করেন মানে যত আমাদের বড় বড় প্রাবন্ধিকরা আছে, সবাই কিন্তু কবিতা দিয়ে শুরু করেছিলেন। অনেকের 7-8টা কবিতার বইও আছে, ওইটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমি সেটাই বলছি পলিয়ার, আমি বলছি যে এই করোনা মহামারীর সময়ে আসলে পরামর্শ বা আপনাদের উদ্দেশ্যে বলার একটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি নিজে সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো, আমি সুস্থ থাকলে আপনি সুস্থ থাকবেন। সেই ক্ষেত্রে নিজের সুস্থতার দিকে নজর রাখলেই আপনি আপনি আপনার আশেপাশের মানুষজনকে সুস্থ রাখতে পারবেন, এবং কিভাবে রাখতে পারবেন সেটাও কিন্তু একেবারেই পরিষ্কার পরিষ্কার যে এই যে আমরা একজন আরেকজনের সোশ্যাল ডিস্টেন্সিং যদি আমরা মেনটেন করি, একজন আরেকজনের সামনে যদি আমরা মাস্ক পরে পরে যাই, আমরা যদি সংক্রমণটা ঠেকাতে পারি, যেটা আমরা বারবার ফেল করছি বা করে যাচ্ছি, এই সংক্রমণটা ঠেকাতে পারলেই কিন্তু আমরা করোনাকে ঠেকাতে পারবো। তো এই জায়গাটাই আপনাদের প্রতি অনুরোধ, অহেতুক অহেতুক প্রয়োজনে অবশ্যই আমরা বাইরে যাব, প্রয়োজনে অবশ্যই আমরা একজন আরেকজনের কাছে যেতে হবে, কিন্তু অহেতুক বা প্রয়োজনের অতিরিক্ত বাইরে না গিয়ে বা কারোর সঙ্গে মেলামেশা না করে বা একজন আরেকজনের কাছাকাছি না গিয়ে দূরে থেকেও কাছে থাকা যায়, সেই দূরে থেকে কাছে থাকার কাজটা আমরা করি। আরেকটি জরুরি হচ্ছে, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে আমরা যে যে অবস্থায় আছে, আমাদের যার যা সামর্থ্য, আমরা একটু আমাদের আশেপাশটার দিকে একটু চোখ রাখি। চোখ রাখি মানে কিভাবে আছে, অনেকে খেতে পারছে না, অনেকে ঢাকে সুযোগ থাকে, সেই সুযোগে মিনিমাম যদি সবাই একটু করে কাজে লাগায় কিন্তু আমরা করতে পারবো। আর 3 নম্বর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে ডিপ্রেশন এমন একটা জিনিস যে সব ধরনের ডিপ্রেশনকে কথা কিন্তু করে ফেলতে পারে। সো এই কাজটাও কিন্তু করা যেতে পারে, মোবাইল আছে আমাদের হাতে হাতে, আমরা যদি 1 মিনিট করেও আমাদের বন্ধুদের মানে খোঁজ খবর নেই রেগুলার বেসিস, আত্মীয় স্বজনের, তাহলে কিন্তু এই যে ডিপ্রেশনের ব্যাপার কিন্তু সহজেই। তো এই ছিল মোটামুটি আমাদের বন্ধু এবং দর্শকদের উদ্দেশ্যে আমার, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থেকে আপনার পাশে সবসময় থাকতে পারি। আর পুলিয়ারকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের চমৎকার উদ্যোগের সঙ্গে আমাকে সম্পৃক্ত করার জন্য। এই তো মোটামুটি। ভাই আপনাকে, আপনার কাছে নিউ বাংলা এবং চন্দ্রবিন্দুর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই, এবং আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাকে আপনার মূল্যবান সময় দিলেন, কারণ আপনার এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমি জানি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, হ্যাঁ সেটাই, আর ধন্যবাদ, দর্শকরা অনেক অনেক আপনারা অনেক সবাই ফোন ভালো আসছিল। থাকবেন, সুস্থ হ্যাঁ ঠিক থাকবেন। আছে, পোলের হ্যাঁ তো ঠিক আছে দেখ ভাই, থ্যাংক ইউ। খাওয়াবে।